নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের এবিটি এর টেস্ট পেপার সলভ করাবো। তো দেখো বাংলার, তো দেখো আজকে আমি পেজ নম্বর 175, 198, 227, 249, 270 টোটাল পাঁচখানা সেট সলভ করাবো। আর বাকি আমি সেটগুলো সামনের পেজগুলো সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি আমাদের ডিসক্রিপশন বক্সে, তার লিঙ্ক পাওয়া যাবে। তো দেখো 175 নম্বরের পেজে যে সমস্ত MCQগুলো আছে, ফার্স্ট কোশ্চেন, একটা আতঙ্কের হল্লা বেজে উঠল, যাকে কেন্দ্র করে আতঙ্কের হল্লা বেজে উঠেছিল সে হলো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার উন্মাদ পাগল 1.2-তে। এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়েছে, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার নতুন রং করা ব্রিজের জন্য 1.3-তে। গিরিশ মহাপাত্রের ট্যাগ থেকে পাওয়া গিয়েছে, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার একটি টাকা ও গন্ডা কয়েক পয়সা 1.4-এ। উত্তারিলা বীর দর্পে অসুরাপি রিপু, তো বুঝতে পারছো আমি কী বলছি, অসুরাপি রিপু হলেন অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ইন্দ্রজিৎ 1.5-এ। আয় আরও বেদে বেদে থাকি, কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার জোয়ালি পাষাণ হয়ে আছে 1.6-এর প্রশ্ন কি বলেছে, 1.6-এর কোশ্চেন বলেছে সখী সবে আজ্ঞা দিল, সখীদের আজ্ঞা দিয়েছিল অ্যান্সার হবে কয়ের অ্যান্সার পদ্মা 1.7-এ। বাবু কুইল ড্রাইভার্স বলেছিলেন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার লর্ড কার্জন 1.8-এ। কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের তার নাম, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার তৈলক্যনাথ মুখোপাধ্যায় 1.9-এ। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার কালিদাসের 1.1-তে। কি বলেছে, একই ধাতু থেকে কোনো বাক্যের কর্তা ও ক্রিয়াপদ উৎপন্ন হলে কর্তাটি হয় অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার সমধাতুজ কর্তা 1.99-এ। কি বলেছে, কৃদন্ত পদের পূর্বস্থিত পদকে বলা হয় এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার উপপদ 1.12-তে। বাচ্য শব্দের অর্থ হলো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বক্তব্য 1.13-তে। ব্যাস বাক্যের ব্যাস শব্দের অর্থ অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বিশ্লেষণ 1.14-এ। অন্ধজনে দেহ আলো যে জাতীয় বাক্য, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার অনুজ্ঞাসূচক বাক্য 1.15-এ। সমস্ত পদে পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার আলোপ সমাসে 1.16-এ। রাজভোগেরা ডিগবাজি খায় মাঠে, বাক্যটিতে বাক্য গঠনের যে শর্তের অভাব রয়েছে, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার যোগ্যতা 1.17-এ। কার্যকারণ সম্বন্ধন রয়েছে এমন সম্বন্ধ পদ হলো, কার্যকারণ সম্বন্ধ রয়েছে এমন সম্বন্ধ পদ হলো অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার সূর্যের তাপ, বুঝতে পারছো। এবার আমি পেজ নম্বর 198 নম্বর পেজের যাবতীয় MCQ সলভ করাবো। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, সবাই তপনের গল্প শুনে অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হাসে 1.2-তে। শোনামাত্র অমৃত ফতেয়া জারি করে দিল, এখানে ফতেয়া শব্দের অর্থ অ্যান্সার হবে রায় 1.3-তে। তোমার চিন্তা নেই ঠাকুর, ঠাকুর বলতে বোঝানো হয়েছে অ্যান্সার হবে গয়ের অ্যান্সার তেওয়ারিকে 1.4-এ। শঙ্খঘোষের ছদ্মনাম ছিল, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কুন্তক 1.5-এ। আফ্রিকা বিদ্রুপ করেছিল, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ভীষণকে 1.6-এ। সর্বনাশী জ্বালামুখী বলা হয়েছে, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ধূমকেতু 1.7-এর প্রশ্ন কি বলেছে, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার রিজার্ভার পেন 1.8-এ। পপুলার সায়েন্স লেখা সুসাধ্য, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ইউরোপ আমেরিকায় 1.9-এ। বৈজ্ঞানিক সাহিত্যে স্থান বিশেষে চলতে পারে, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার রূপক 1.11-তে। রাস্তায় কুড়িয়ে পেয়েছি রেখাঙ্কিত পথটি কোন কারকের দৃষ্টান্ত, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার অধিকরণ কারকে 1.99-এ। যোগ্য সাঙ্গ করো বীরমণি, রেখাঙ্কিত পথটি কোন কারকের দৃষ্টান্ত, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সম্বন্ধ পদ 1.12-তে। কী বলেছে, সুনীতি কুমার চট্টোপাধ্যায় কোন সমাসকে বর্ণনামূলক সমাসের অন্তর্ভুক্ত করেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বহুব্রী সমাসকে
পরের প্রশ্ন 1.13 পঞ্চকন্যা পাইলা চেতন রেখাঙ্কিত পথটির ব্যাজবাক্য হল অ্যান্সার বে ঘয়ের অ্যান্সার পঞ্চকন্যার সমাহার 1.14 তোরা সব জয়ধ্বনি কর বাক্যটির কর্মবাচ্যের রূপ হল অ্যান্সার বে ঘয়ের অ্যান্সার তোদের সবার দ্বারা জয়ধ্বনি করা হোক 1.15 রাত্রে সূর্যের আলোর পথঘাট স্পষ্ট হয়ে উঠল বাক্য নির্মাণের শর্ত অনুসারে তো দেখো শর্তানুসারে এই বাক্যে যা নেই অ্যান্সার বে ঘয়ের অ্যান্সার যোগ্যতা 1.16 অনুসর্গের অপর নাম অ্যান্সার বে কয়ের অ্যান্সার কর্ম প্রবচনীয় পরের প্রশ্ন 1.17 অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে বাক্যটি হল অ্যান্সার বে ঘয়ের অ্যান্সার যৌগিক বাক্য যৌগিক বাক্য এবার আমি পেজ নম্বর 227 পেজ সলভ করব দেখো 227 পেজের ফার্স্ট কোশ্চেন কী আছে 1.1 এদেশের কিছু হবে না বক্তা হলেন অ্যান্সার বে ঘয়ের অ্যান্সার তপনের ছোট মেশো 1.2 অদল বদল শব্দের অর্থ হলো অ্যান্সার বে কয়ের অ্যান্সার বিনিময় 1.3 রেল স্টেশন থেকে ব্রিজের দূরত্ব ছিল অ্যান্সার বে কয়ের অ্যান্সার 1 মাইল 1.4 সিন্ধু তীরে কাব্যাংশটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত অ্যান্সার বে কয়ের অ্যান্সার পদ্মাবতী 1.5 মেঘনাদ বধ কাব্যের স্বর্গ সংখ্যা অ্যান্সার বে গয়ের অ্যান্সার 9টি 1.6 প্রয়োল্লাস কবিতাটাই কবিতায় যাদের জয়ধ্বনি করতে বলা হয়েছে অ্যান্সার বে গয়ের অ্যান্সার পরাধীন দেশের নাগরিকদের 1.7 একটি কলমের দাম ধার্য হয়েছিল অ্যান্সার বে গয়ের অ্যান্সার 2500 পাউন্ড 1.8 বাংলা ভাষায় বিজ্ঞান গ্রন্থের লেখক যে ছদ্মনামে লিখতেন অ্যান্সার বে ঘয়ের অ্যান্সার কোনোটিই নয় 1.9 বাংলা জ্যামিতি গ্রন্থে রচয়িতা অ্যান্সার বে গ্রহ্মমোহন মল্লিক 1.11 দাদা আজ লম্বা ঘুম দিয়েছে চিহ্নিত পথটি যে প্রকার কর্মকারকের উদাহরণ অ্যান্সার বে গয়ের অ্যান্সার সমধাতুজ কর্ম 1.99 পথ পেয়েছি চিহ্নিত পথটি যে কারকের উদাহরণ অ্যান্সার বে গয়ের অ্যান্সার অধিকরণ কারকের 1.12 সমাসে প্রাধান্য পায় অ্যান্সার বে ঘয়ের অ্যান্সার অর্থ 1.13 মায়ে ঝিয়ে যে সমাসের উদাহরণ অ্যান্সার বে ঘয়ের অ্যান্সার অলপ দ্বন্দ্ব 1.14 প্রশ্ন কী বলেছে অর্থ সম্পর্কযুক্ত পদগুলির পারস্পরিক নৈকট্যকে বলে অ্যান্সার বে ঘয়ের অ্যান্সার আসক্তি 1.15 ইচ্ছাসূচক বাক্যের অপর নাম অ্যান্সার বে ঘয়ের অ্যান্সার প্রার্থনা সূচক 1.16 যে বাক্যে কর্ম কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে অ্যান্সার বে ঘয়ের অ্যান্সার কর্ম কর্তৃবাচ্য 1.17 ভাববাচ্যের সঙ্গে কর্মবাচ্যের একমাত্র পার্থক্য হল অ্যান্সার বে ঘয়ের অ্যান্সার ভাববাচ্যে ক্রিয়ার ভাব প্রাধান্য পায় এবার আমি 249 যাবতীয় এমসিকিউ নিয়ে টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করব তো দেখো 249 পেজের ফার্স্ট কোশ্চেন কী আছে 1.1 বাড়িতে তপনের নাম হয়েছে অ্যান্সার বে ঘয়ের অ্যান্সার কবি সাহিত্যিক কথাশিল্পী 1.2 বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল অ্যান্সার বে কয়ের অ্যান্সার 8 টাকা 10 আনা 1.3 গ্রাম প্রধান অমৃতের নাম দিয়েছিল অ্যান্সার বে গয়ের অ্যান্সার অদল 1.4 আয় আরও বেদে বেদে থাকি কথাটি কবিতার ব্যবহৃত হয়েছে অ্যান্সার বে কয়ের অ্যান্সার 2 বার 1.4 শিশুরা খেলেছিল অ্যান্সার বে কয়ের অ্যান্সার মায়ের কোলে 1.6 সিন্ধু তীরে পদ্মাংশটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি হলো অ্যান্সার বে কয়ের অ্যান্সার পদ্মাবতী 1.7 অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন তিনি হলেন অ্যান্সার বে কয়ের অ্যান্সার অন্নদাশঙ্কর রায় পরের প্রশ্ন 1.8 লেখক প্রথম যে ফাউন্টেন পেনটি কিনেছিলেন তার নাম হলো অ্যান্সার বে ঘয়ের অ্যান্সার জাপানি পাইলট 1.9 হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড এটি যার উক্তি তার নাম হলো অ্যান্সার বে ঘয়ের অ্যান্সার কালিদাস 1.11 কলমে কায়স্থ চিনি নিম্নলিখিত পথটি অ্যান্সার বে ঘয়ের অ্যান্সার করণকারক যাকে বলে 1.99 বাক্যের মধ্যে অসমাপিকা ও সমাপিকা ক্রিয়া যদি ভিন্ন হয় তাহলে
অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলে অ্যান্সার বে খয়ের অ্যান্সার নিরপেক্ষ কর্তা। 1.12 কি বলেছে? টি টা খানা খানি হলো অ্যান্সার বে খয়ের অ্যান্সার নির্দেশক। 1.13 মনোমাঝি যে প্রকার সমাসের উদাহরণ অ্যান্সার বে খয়ের অ্যান্সার রূপক কর্মধারায়। 1.14 সমাস কথাটির অর্থ হলো অ্যান্সার বে খয়ের অ্যান্সার সংক্ষেপ। 1.15 গতকাল তোমার বাড়িতেই যাচ্ছি এই বাক্যটিতে যা নেই তা হলো অ্যান্সার বে খয়ের অ্যান্সার যোগ্যতা। 1.16 ক্রিয়ার ভাব প্রকাশ পায় অ্যান্সার বে খয়ের অ্যান্সার ভাব বাঁচে। 1.17 তোমার জীবন সফল হোক বাক্যটি হলো অ্যান্সার বে খয়ের অ্যান্সার প্রার্থনা সূচক বাক্য। তো বুঝতে পারছো আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করিয়েছি। এবার আমি পেজ নম্বর 270 পেজ সলভ করাবো। তো দেখো 270 পেজে যে সমস্ত MCQগুলো আছে সেইগুলো টু দ্য পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো দেখো 270 পেজের ফার্স্ট কোশ্চেন কি আছে? 1.1 গল্প শুনে তাদের বুক ভরে গেল। গল্পটি ছিল অ্যান্সার বে খয়ের অ্যান্সার অমৃত ও ঈশাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প। 1.2 নদীর বিদ্রোহ গল্পটির কেন্দ্র রয়েছে অ্যান্সার বে খয়ের অ্যান্সার নদীর চাঁদের নদী প্রেম। 1.3 সন্ধ্যার আলো আধারে হরি সজ্জিত হয় যে সাজে অ্যান্সার বে খয়ের অ্যান্সার বাইজির সাজে। 1.4 সমুদ্র নৃপতি 1.4 এর প্রশ্ন কি বলেছে? সমুদ্র নৃপতি সুতা শব্দটির অর্থ হলো অ্যান্সার বে খয়ের অ্যান্সার কন্যা। পরের প্রশ্ন 1.5 মাথায় কত শকুন বা চিল শকুন বা চিল বলতে বোঝানো হয়েছে অ্যান্সার বে খয়ের অ্যান্সার সভ্যতা ধ্বংসকারী শক্তি। 1.6 কলঙ্ক পিতা ঘুষিবে জগতে বক্তা হলেন অ্যান্সার বে খয়ের অ্যান্সার মেঘনাথ। 1.7 হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি কার অ্যান্সার বে খয়ের অ্যান্সার কালিদাসের। পরের প্রশ্ন 1.8 তো দেখো 1.8 এর প্রশ্ন কি বলেছে? পাশ্চাত্য দেশের তুলনায় এ দেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান অ্যান্সার বে খয়ের অ্যান্সার নগণ্য। 1.9 যারা উস্তাদ কলম্বাজ তাদের বলে অ্যান্সার বে খয়ের অ্যান্সার ক্যালিগ্রাফিস্ট। পরের প্রশ্ন 1.10 কারক হলো ক্রিয়াপদের সঙ্গে অ্যান্সার বে খয়ের অ্যান্সার নাম পদের সম্পর্ক। 1.99 রাজায় রাজায় যুদ্ধ হয় অ্যান্সার বে খয়ের অ্যান্সার বেতিহার কর্তা। 1.12 সমাসের ব্যাজবাক্য সমস্যামান পদের সংখ্যা কমপক্ষে অ্যান্সার বে খয়ের অ্যান্সার 2টি। 1.13 তেলে ভাজা শব্দটির ব্যাজবাক্য হলো অ্যান্সার বে খয়ের অ্যান্সার তেল দ্বারা ভাজা। 1.14 খেয়ে সব ভাত সে নিল অ্যান্সার বে বাক্যটিতে বাক্য গঠনের যে শর্ত লঙ্ঘিত হয়েছে অ্যান্সার বে খয়ের অ্যান্সার আসক্তি। 1.15 যারা পরিশ্রম করে তারাই জীবনের উন্নতি করতে পারে বাক্যটি হলো অ্যান্সার বে খয়ের অ্যান্সার জটিল বাক্য। 1.16 ভাবাচ্য সাধারণত যার প্রাধান্য থাকে অ্যান্সার বে খয়ের অ্যান্সার ক্রিয়ার। 1.17 সাধারণত যে বাচ্যের বাচ্যান্তর হয় না সেটা হলো খয়ের অ্যান্সার বে কর্মকর্তী বাচ্য। তো বুঝতে পারছো আজকে আমি মাধ্যমিকের টোটাল পাঁচখানা সেট সলভ করিয়েছি। এর আগে আমি বাংলার পাঁচখানা সেট সলভ করিয়েছি। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।